হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে, অনেক ভালোবাসা। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালোই আছি। আজ হচ্ছে বন্ধুরা সোমবার, আর এখন সকাল 10টা বাজে। তো আজকের ব্লগটা বন্ধুরা আমি এখন থেকেই শুরু করছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে, আর সবাই আমার সঙ্গে থেকো, দেখতে থাকো। সকালবেলার খাওয়া দাওয়া সেরেই কিন্তু আজকের ব্লগটা শুরু করলাম। সকালে সেই ঘুম থেকে উঠেছিলাম 5:30টার দিকে। তো সকাল থেকে কি বলো তো, যেটা ভাবি আর কি সেটা কখনোই হয় না। সংসারের সব কাজ কখনো টাইম টেবিল হিসেবে করা যায় না। সকাল থেকেই ভেবেছিলাম আজকে ব্লগটা শুরু করব, এই জন্য বলছিলাম আর কি, কথাটা বললাম। তো সকাল থেকে করতে পারিনি, উঠেছিলাম 5:30 থেকে। যেটা ভাবি সেটা তো কখনোই সম্ভব হয় না, সেই কাজটা করতেই পারি না, কেন জানি না এটাই আমার সাথে হয়। তো যাই হোক, সকালবেলা খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে, মুড়ি দিয়ে বিস্কুটের সাথে, চায়ের সাথে। আর ছেলে তো স্কুলে গিয়েছিল, ও ক্রিম পাউরুটি নিয়ে গেছিল আর কি টিফিনে, আজকে দোকান থেকে কিনে দিয়েছিলাম। তো ও আসবে 10:30-টার সময় আর কি, আনতে যাব। 10:30-টায় ছুটি, হয়তো আমি 5-10 মিনিট আগে বেরোবো। ততক্ষণে আমি আমার ঘরটাকে ভালোভাবে পরিষ্কার করে নিলাম। তো বাবানকে তো সকালবেলা ছেড়ে এসেছি স্কুলে, এসেই ভীষণ মানে আজকে শরীরটা একটু দুর্বল লাগছিল, খারাপ লাগছিল আর কি। তো ছেড়ে এসে আমি বাড়ি এসে, কিছু বাসন ছিল রাতে, সেই বাসনগুলো মেজে স্নান করে এসে শুয়ে পড়েছিলাম। শুয়েই সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়েছিলাম আর কি। তো সেই ঘুম থেকে উঠেছি প্রায় 9টার দিকে, 8:45 দিকে উঠে সেখান থেকে একটু জল ভরার ছিল, কলে জলটা তখনও ছিল আর কি। তো জল ভরে আমি তারপরে আর কি খাওয়া দাওয়াটা চা করে সেরে নিলাম, তারপরে আজকের ব্লগটা শুরু করলাম। তো বন্ধুরা, আজকের ব্লগটা আশা করছি ভালো লাগবে, কেউ স্কিপ না করে আমার সঙ্গে থেকো, দেখতে থাকো। আর এদিকে ঘর পরিষ্কার হয়ে গেল, বাইরে শুরু হয়ে গেছে বৃষ্টি, জামা কাপড় বলতে এই দুটোই ছিল আর কি। তো আমি তুলে নিয়ে এসে ঘরের মধ্যে দিয়ে দিলাম, আর কি করা যাবে, বৃষ্টি পড়ছে, এখন বেরোতে হবে। আর এখনই কিন্তু বৃষ্টিটা শুরু হলো। তো যাই হোক, বৃষ্টিকাল বৃষ্টি তো পড়বে, সেটা তো আর বলে কয়ে আসবে না। আমি এদিকে রেডি হয়ে গেছি বন্ধুরা, একটা কুর্তি পরেছি, আর এই ওড়না নিলাম, ব্যাগটা ওপাশে আছে, আর ছাতা নিয়ে বেরিয়ে পড়বো যেহেতু বৃষ্টি পড়ছে। তারপরে দেখো বন্ধুরা, বাবানকে নিয়ে এসে অনেকক্ষণ পরে তোমাদের সামনে এলাম, সবজি নিয়ে রান্নাঘরে চলে এসেছি, বেগুন আর এই যে কচু কেটে নিয়েছি আর কি, বেগুন ভাজা হবে, আর ওখানে একটু অল্প করে একটু ডাল ছিল আর কি, মুসুরির ডাল, তো ওটাও ভিজিয়ে দিয়েছি। আর এখানে আমি পেঁয়াজটাকে কুচিয়ে নেব, কারণ মুসুরির ডালটা বেটে আমি বড়া করব। আর কচু দিয়ে আলু দিয়ে একটা নিরামিষ তরকারি হবে, আর সঙ্গে হবে বেগুন ভাজা। এটাই আজকে দুপুরের মেনু আমাদের খাওয়া দাওয়ার ছিল। ঘরে যে মাছ মাংস নেই সে কিন্তু নয়, কালকে রাতে নিয়ে এসেছিলো মাংস বাবানের বাবা। তো মাংসটা আজকে আর করব না বন্ধুরা, কালকে করব। আজকে এই কচুটা শুকিয়ে যাচ্ছিলো দেখতে পেলে, বেগুনটাও শুকনো হয়ে যাচ্ছে, তো ভাবলাম আজকে নিরামিষ খাই। তো নিরামিষ তরকারি হলে না একটু বড়া টড়া হলে ভালো লাগে আর কি। হ্যাঁ, শুধু নিরামিষ তরকারি দিয়ে ভাত খেতে ইচ্ছে করে না, হয় ডিমের অমলেট করে দাও, না হলে বড়া ভেজে দাও। তো বড়া খেতে তো আমি খুব ভালোবাসি। তো বড়া ভাজার মতো আজকে সেরকম কোনো ডাল ছিল না, অল্পই একটু মুসুরির ডাল ছিল, ওটাই ভিজিয়ে দিয়েছিলাম। তো ওটা ভিজিয়েছি, বেশিক্ষণ হয়নি আর কি, ওটা ভিজতে থাকুক, আর আমি এদিকে এইগুলো রান্না করতে থাকি, লাস্টের দিকে বড়াটা ভেজে নেব বেটে। এদিকে কচুটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি, একটু নুন দিয়ে দিলাম, কচুটা দেখো সেদ্ধ হচ্ছে, আর চুলকাবে কি না জানি না,
তাও আমি একটু সেদ্ধ করে নিলাম আর কি। আর এখানে অল্প কিছু বাসন আছে, ইন্ডাকশানের টাইমটা বন্ধ করে দিয়ে, মানে সরি আস্তে করে দিয়ে চলে এসেছি। অল্প কিছু বাসন আছে, বাসনগুলো মেজে নেব। ছেলে স্কুল থেকে এসে খেয়েছে, আমি চা খেয়েছিলাম, তো এই অল্প কিছু বাসনটা মেজে নিচ্ছি। কলে এখনও জল আছে, আর বাবান তো এখন ঘুমিয়ে পড়েছে, স্কুল থেকে এসে খেয়ে দেয় শুয়েই আর কি ঘুমিয়ে পড়েছে। সকালে উঠতে হয় বুঝতে পারছো, তো একটু ঘুমিয়ে নিক, আমি এদিকে রান্নাবান্নাগুলো সেরে নিই। তো ওয়েদারটা কী বলো তো, আবার রোদ বেরিয়েছে, আবার মেঘ করছে, এটাই চলছে আর কি সকাল থেকে। তো চলো বাসনগুলো মাজতে থাকি আর তোমরা দেখতে থাকো। জিরে ফোড়ন দিয়ে কিছুটা জিরে ভেজে তুলে রেখে দিয়েছি, আর একটা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দেখো কচুটা বসিয়ে দিয়েছি। নুন হলুদ আর স্বাদ মতো চিনি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে লাল লাল করে আর কি ভেজে নেব। তারপরে আমি আর কি জল দিয়ে দেবো। কচুটা খুব সুন্দরভাবে গলে গেছে বন্ধুরা, আর এই দেখো আমি ভালো করে এটাকে নেড়ে চেড়ে আর কি, এই দেখো কচু গলে গেছে। তো যাই হোক, আমি এখন জল দেবো, জলটা দেবো আর কি। তো জলটা দিয়ে ঝোলটা ফুটে উঠলে একটু ঢাকা দিয়ে রাখবো, তারপরে জিরেটাকে বেটে ওটাকে মিশিয়ে দিয়ে নামিয়ে নেব। ঝোলটা ফুটে উঠেছে, তারপরে তরকারিটাও দেখো রেডি হয়ে গেছে। আমি জিরে বাটাটা রেজে দিয়ে দিলাম, দিয়ে মিশিয়ে নিলাম, এখন আমি তরকারিটা নামিয়ে নেব। তরকারিটা রেডি, এবার আমি বড়া ভাজবো। বড়া দেখো, বড়ার জন্য ডালটাকে বেটে পেঁয়াজ লঙ্কা কুচিয়ে মেখে রেখেছি। এবার আমি এক এক করে বড়াগুলো ছেড়ে দেবো বন্ধুরা। বড়াগুলো ভাজা হয়ে গেলেই আমার রান্না আজকে কমপ্লিট হয়ে যাবে। এই যে লাল লাল করে, আর ইন্ডাকশানের টাইমটা একটু আস্তে করে দিয়েছি, বড়াটা যেহেতু ভাজা হচ্ছে একটু আস্তে হলে বড়াটা ভালো ভাজা হবে আর কি। তো দেখো আমি এই যে আস্তে আস্তে বড়াটাকে ভাজতে দাঁড়িয়ে পড়েছি। ইন্ডাকশানের টাইম যতটা আস্তে দেবো, কারণ আমরা তো অনেক বেশি তেলে বড়া ভাজি না, ওই জন্য যতটা আস্তে ভাজবে ততটা বড়াটা তত মচমচে টাইপের, মানে মুচমুচে টাইপের হবে আর কি। তো চলো বন্ধুরা দেখতে থাকো, আমি এদিকে রান্নাটা সেরে নিই। বড়াটা ভাজা হয়ে গেলে রান্না কমপ্লিট হয়ে যাবে।
ওঘরের কাজবাজ সেরে চলে এসেছি বন্ধুরা, বাজে 1:35। আর এদিকে ছেলে তো এখনও ঘুমাচ্ছে, ওকে ডেকেছি এসেই কিন্তু কিছুতেই উঠতে চাইছে না। আর এদিকে ছিল অল্প কিছু জামা কাপড়, ভাবলাম এই কাজটা সেরে নিই, তারপরে খেতে বসবো, খাওয়া হয়ে গেলে আর কি একটু শুতে ইচ্ছে করবে আর কি। তো এই কাজটা করলে ঘরদোর একদম কমপ্লিট, সমস্ত কাজ, এখন আর তেমন কোনো কাজ থাকবে না আর কি। তো চলো জামা কাপড়গুলো ভাঁজ করে নিই, সঙ্গে থেকেও দেখতে থাকো। ছেলে তো ঘুম থেকে ওঠেনি, ওই জন্য আমি খেতে বসে পড়েছি, ও ঘুম থেকে উঠলে আমি ওকে খাইয়ে দেবো। তো সকালবেলা তো সেই চামুড়ি বিস্কুটই খেয়েছিলাম, খিদেও পেয়েছে, প্রায় 2 বেজে গিয়েছে। তো বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা সবাইও অনেক ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আমি আসছি আগামীকাল আবারও একটা নতুন ভিডিওর সাথে। আজকের মতো টাটা।